নমস্কার বন্ধুরা, মাই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, আর তাই মনে হলো আজ আমি আপনাদের সাথে মজাদার স্বাদের একটা খিচুড়ি রেসিপি শেয়ার করি। আমার মনে হয় বৃষ্টির দিনগুলোতে অনেকের বাড়িতেই খিচুড়ি রান্না হয়ে থাকে, আর এই খিচুড়ি খেতে কিন্তু আমরা সবাই কম বেশি ভালোবাসি। তো বন্ধুরা, আসুন দেখে নেওয়া যাক আজকে খিচুড়ি রান্নার ভিডিওটি। খিচুড়ি রান্না করার জন্য আমি এই বাটির মাপে 1.5 বাটি পরিমাণ ছোলার ডাল এখানে দিয়ে দিলাম। তারপর এই বাটির মাপেই 1 বাটি পরিমাণ মুগ ডাল দিয়ে দিচ্ছি, আর 1/2 বাটি পরিমাণ মুসুর ডাল দিয়ে দিলাম। খিচুড়ি রান্নায় ডালের পরিমাণটা চালের থেকে একটু বেশি দিলেই ভালো, এতে কিন্তু খিচুড়িটা স্বাদ হয়। এখন এই ডালের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি ডালগুলো ভিজিয়ে রাখার জন্য। আমি ঘন্টা খানেকের মতো ডালগুলো জলের মধ্যেই ভিজিয়ে রাখবো। আর ডালগুলো ভিজিয়ে রাখার সময় জলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, যাতে ডাল একদম জলের মধ্যে ডুবে যায়। এবার এই ভিজিয়ে রাখা ডাল এক পাশে রেখে আমি চালটাও দেখিয়ে দিচ্ছি। একই বাটির মাপে আমি 2.5 বাটি পরিমাণে পোলাওয়ের চাল নিয়ে নিলাম। ঘন্টাখানেক মতো ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, দেখুন ডালগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। অন্যদিকে আমি চালটাও ভালো করে ধুয়ে একটা ঝাঁঝরির মধ্যে জল ঝরাতে দিয়ে রেখেছি। দেখুন এখানে চাল ডাল ধুয়ে নেওয়া আছে, সেই সাথে দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। এই আলুগুলো আমি খিচুড়ির মধ্যে দেব। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তবে তেলটা আমি 4 টেবিল চামচ পরিমাণ দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়া। লবণ আর হলুদ গুঁড়া দিয়ে আলুগুলো ভেজে নেব, তবে এই আলুগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজেই তুলে নেব। খিচুড়ির মধ্যে এভাবে যদি আলু কেটে তারপর ভেজে দেওয়া যায়, এতে কিন্তু খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। 3 থেকে 4 মিনিট সময় ধরে আলুগুলোকে ভেজে নিলাম, এখন তুলে নেব। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি আলুগুলো খুব কড়া করে ভাজিনি, হালকা করে ভেজেই তুলে নিলাম। এখন এই একই তেলের মধ্যে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর এই ডালগুলো যদি একটু ভেজে তারপর খিচুড়িটা রান্না করা যায়, দেখবেন যে খিচুড়ির স্বাদ কিন্তু একদম আলাদা পাবেন। আমি 5 মিনিটের মতো ডালগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিলাম, এখন এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। এবারে চালের সাথে ডাল মিলিয়ে ভেজে নিতে হবে। খিচুড়ি কিন্তু অনেকভাবে রান্না করা যায়, তবে আমার কাছে এটা খুব স্বাদ লাগে, তাই আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম। চালও আমি 3 থেকে 4 মিনিট সময় ধরে ডালের সাথে ভালো করে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দেবার পরে সব কিছুর সাথে ভালো করে নেড়ে মিলিয়ে নিতে হবে। আর চালের সাথে ডাল ভেজে নেবার সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা আপনাদের সুবিধা মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। খিচুড়ির আসল স্বাদ পেতে গেলে কিন্তু ডাল চাল দুটোকেই সুন্দরভাবে ভেজে নিতে হবে। চালের ডাল ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আর জলটা একটু বেশি করেই দেব, যেহেতু আমি খিচুড়িটা নরম করে তৈরি করব। আমি এখানে খিচুড়ির মধ্যে হালকা গরম জল ব্যবহার করলাম, আপনারা চাইলে নর্মাল জলেও খিচুড়ি রান্না করে নিতে পারেন। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 4টা থেঁতো করা ছোট এলাচ, 5টা লবঙ্গ, 6 থেকে 7টা গোলমরিচ, 2 টুকরো দারচিনি, 1 চা চামচ পরিমাণে জিরা বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা। এই সমস্ত মশলাগুলো দেবার পরে এখন ভালো করে একটু নেড়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দিলাম।
5 মিনিট পরে ঢাকাটা খুলে একটু নেড়ে নিচ্ছি যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, চাল আর ডাল অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। ভেজে রাখা আলুগুলো খিচুড়ির সাথে ভালো করে মিলিয়ে দিতে হবে। খিচুড়ি রান্না করার সময় যদি ঢাকা দিয়ে রান্না করা যায় তবে কিন্তু ডাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন একটু নেড়ে নিতে হবে। খিচুড়িটা সুন্দরভাবে আমি চারপাশ থেকে ভালো করে নেড়ে নিলাম। এখন এই খিচুড়িটা ঢাকা দিয়ে পাশের চুলায় রেখে দেব। তারপর খিচুড়িতে সম্বাদ দেওয়ার জন্য সব কিছু ভেজে নেব। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর ওই খিচুড়িটা কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখেছি। খিচুড়িতে সম্বাদ দেওয়ার জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে দিতে হবে। আর আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করছি। ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরা, 5টা শুকনা মরিচ, 2টো টুকরো করা তেজপাতা, 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। আর এগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু একটু ভালো করে সময় নিয়েই ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা পরিমাণে নারকেল কোড়া। নারকেলটা আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম। বন্ধুরা, খিচুড়ির মধ্যে যদি নারকেল কুড়িয়ে তারপর দেয়া যায় তবে কিন্তু এটার স্বাদ খুবই ভালো আসবে। আর তাই আপনারা যখন খিচুড়ি রান্না করবেন তখন নারকেল কোড়া ব্যবহার করবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা কিশমিশ। কিশমিশ দেবার পরে সব কিছুকে ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। 7 থেকে 8 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। এই সমস্ত কিছু থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বের হয়েছে। এখন আমি এই সম্বারটা খিচুড়ির মধ্যে ঢেলে দেব। সব কিছু যদি আলাদা করে ভেজে তারপর খিচুড়ির মধ্যে দেয়া যায় তবে খিচুড়ি থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। এখন হালকা হাতে সব কিছুকে ভালো করে এভাবে নেড়ে মিলিয়ে দিতে হবে। যখন সব কিছু নেড়ে মিলিয়ে দেয়া হয়ে যাবে তখন এর মধ্যে 10 থেকে 12টা চেরা কাঁচামরিচ দিয়ে দিতে হবে। আজ আমি আপনাদের যেভাবে এই খিচুড়ি রান্না করে দেখালাম এতে কিন্তু সব রকমের মশলাই দিয়েছি, শুধু রসুন বাটা দেইনি। কারণ রসুন বাটা দিলে এর স্বাদটা খুব একটা ভালো আসতো না। তারপর এর উপর দিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এই ধরনের খিচুড়ি রান্নায় চিনিটা একটু দিলে কিন্তু বন্ধুরা ভালো লাগে, তাই আমি এখানে চিনির ব্যবহার করলাম। সবশেষে আমি এর উপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণ গাওয়া ঘি। আর ঘিটা সবসময় চেষ্টা করবেন রান্নার শেষেই দিতে, এতে ঘিয়ের গন্ধটা সুন্দরভাবে খিচুড়ির মধ্যে ছড়িয়ে থাকবে। যে কোনো ধরনের রান্নাই একটু সময় নিয়ে করলে রান্নার স্বাদটা ভালো হয়। আর আমি যেভাবে আপনাদের ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস দিয়ে দেখিয়ে দিলাম, এভাবে যদি আপনারা বাড়িতে খিচুড়ি রান্না করেন তবে খিচুড়ির আসল স্বাদটা আপনারা উপভোগ করতে পারবেন। এখন আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট এভাবেই রেখে দেব। বৃষ্টির দিনে এ ধরনের খিচুড়ি কার না ভালো লাগে বলেন? আর এ ধরনের খিচুড়ির সাথে কিন্তু খুব বেশি কিছু লাগে না। এখন আমি এর উপর দিয়ে ধনে পাতা কুচনো দিয়ে দিচ্ছি, এটা খিচুড়ির স্বাদকে আরও বেশি বাড়িয়ে তুলবে। এখন এই খিচুড়ির পাশে আমি দিয়ে দিচ্ছি 2 পিস মিষ্টি কুমড়া ভাজা, 1টা বেগুন ভাজা আর 2 পিস পটল ভাজা। এই সমস্ত কিছু দিয়েই কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে। বন্ধুরা, আজকের এই খিচুড়ি রান্নার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
আজকের এই ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী দিনে অন্য একটি রেসিপি নিয়ে।